আরজিকর কাণ্ডে ফেসে গেলেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক সুদীপ্ত রায় কিন্তু বর্তমানে তিনি কোথায় তার খোঁজ পাওয়া যাচ্ছে না কেন্দ্র তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে খোঁজ খবর চালানো শুরু করেছে অনেক তথ্যও হাতে পেয়েছেন কিন্তু তার সন্ধান পাওয়া যাচ্ছে না সুদীপ্ত রায় কোথায় আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কোথায় সুদীপ্তবাবু শাসক দলের বিধায়কও বটে আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা বিশ্ব সরগরম ঠিক তখনই নিরুদ্দেশ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তা এখন চর্চা রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও স্মৃতির মোড়ে নার্সিংহাম রয়েছে সুদীপ্তবাবুর সেখানেই রয়েছে তার বাড়ি কিন্তু কোথাও তার দেখা পাওয়া যাচ্ছে না ফোন তুলছেন না সুদীপ্তবাবু ফোন বলছে সুইচ অফ খোঁজ চলেছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও কিন্তু সেখানে গিয়ে জানা গেল কিছুক্ষণের জন্য বহুদিন আগে তিনি এখানে এসেছিলেন তারপর তিনি চলে গিয়েছিলেন তারপর থেকে তিনি আর এখানে আসেননি প্রসঙ্গত গত বছরই করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ নিয়ে বিস্তর জল ঘোলা হয় গত বছরের শুরুতে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয় সুদীপ্ত রায়কে তার জায়গায় নতুন দায়িত্ব পান শান্তনু সেন যদিও অক্টোবরই হয়েছিল ফের রদবদল ফের পুরনো পদে বল করা হয় সুদীপ্তকে এই দিন ওই সময় এদিকে ওই সময় গত বছর এগারোই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছিল স্বাস্থ্য ভবন তবে তার কিছুদিনের মধ্যে ফের তাকে ফেরানো হয় আরজিকরের অধ্যক্ষের পদে সেই সময় তা নিয়ে বিস্তর চাপানো তো চলেছিল তখনই আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছিল শান্তনুকে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সুদীপ্তর প্রসঙ্গে উঠতে চাচা ছোলা ভাষায় তোপ দেখে বলে সব থেকে দুর্নীতিগ্রস্ত লোক একসময় শ্রদ্ধা করতাম আরজি করের মেশিন নিজের হোমে লাগিয়েছেন পুরোনো মেশিন জি করে চালান দিয়েছেন তার এই মন্তব্য নিয়েও চলছে চাপানো এছাড়াও বারংবার বিজেপি থেকে দাবি করা হচ্ছে এই রায় অনেক কিছু জানেন জি কর কাণ্ডের সেই জন্যই তিনি সব জেরা থেকে বাঁচার জন্য গা ঢাকা দিয়েছেন কিন্তু গা ঢাকা দিয়েও কোনো লাভ হবে না সিবিআই ঠিক মাটির তলা থেকে হলেও তাকে খুঁড়ে বের করে নিয়ে আসবেন